বন্ধুরা, আগামীকাল পয়লা জানুয়ারির দিন, অর্থাৎ বছরের প্রথম দিন। রাতে এক পানা হলেও দাঁতে কাটুন এই একটি জিনিস, এর ফলে আপনার ভাগ্য ফিরে যাবে রাতারাতি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই জিনিসটি পয়লা জানুয়ারি রাত ১২টার আগেই একবার খেয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সারাটা বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছু প্রত্যেকটি বজায় থাকবে, সেই সঙ্গে সঙ্গে আপনার পরিবারে সকল সদস্য সমগ্র বছরটা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত জীবনটিকে কাটাতে সক্ষম হবে। আপনারা এক কথায় বলতে পারেন, এই জিনিসটি যদি আপনারা আগামীকাল পয়লা জানুয়ারির দিন গ্রহণ করতে পারে, তাহলে আপনাদের জীবনে একটা বিপুল পরিবর্তন আসবে, যা আপনারা রাতারাতি অনুভব করতে সক্ষম হবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি এই খাবারটি বছরের প্রথম দিনেই খেতে পারেন, যেরকম আপনাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসবে, ঠিক তেমনি বিভিন্ন রকম সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, জীবনে চলার পথে যেসব বাধা বিপত্তিগুলো মানুষকে ঘিরে ধরে, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে এবং পরিবারে একটা সুখ শান্তি সমৃদ্ধির পরিবেশ সৃষ্টি হবে। বন্ধুরা, এই কথা সত্য যে পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু পরিশ্রমের সাথে সাথে আপনারা যদি সামান্য এই খাবারটি বছরের প্রথম দিন গ্রহণ করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদের কথা দিতে পারি যে আপনাদের জীবনে সুনিশ্চিতভাবে সফলতা আসবে। আপনারা সুস্থ ও নিরোগ হয়ে সারা বছরটা কাটাতে সক্ষম হবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু সারাটা দিন অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি, অর্থ ইনকাম করে থাকি, কিন্তু সেই অর্থ ইনকাম করার জন্য আমাদের প্রত্যেককেই সুস্থ এবং নিরোগ থাকতে হবে। আর আমরা যদি সুস্থ ও নিরোগ না থাকতে পারি, তাহলে সেই অর্থ আমরা কখনোই উপার্জন করতে পারবই না। সেই সঙ্গে সঙ্গে ডাক্তার আর ঘর, ডাক্তার আর ঘর করে সমস্ত পয়সা জলের মতো বেরিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা যদি ২০২৩ সালে সুস্থ ও নিরোগ হয়ে থাকতে চান, যদি আপনারা জীবনে ধনশালী হয়ে উঠতে চান, যদি চান আপনারা প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে, তাহলে আগামীকাল বছরের প্রথম দিনে এই খাবারটি অতি অবশ্যই গ্রহণ করুন। না হলে অর্থ কষ্ট, চরম ভয়ঙ্কর দারিদ্রতা, নিত্যরোগ ব্যাধি, এই সমস্ত কিছুই সমগ্র বছর ধরে মাথা চাড়া দিয়ে যাবে, তথা অনেক প্রকার সমস্যা আপনাদেরই জীবনে উপস্থিত হবে। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি খাবারের কথা জানিয়ে দেব, সেই খাবারটি যদি আপনারা আগামীকাল বছরের প্রথম দিন রাতের বেলায় ঘুমাতে যাবার আগে গ্রহণ করতে পারে, তাহলেই সারা বছর সুস্থ নিরোগ হয়ে আপনারা থাকতে পারবে। ঠিক তেমনই সারাটা বছর আপনার জীবনে অর্থ বৃষ্টি হতে থাকবে। তবে বন্ধুরা, একটি কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যে এই সবের প্রতি যদি আপনাদের বিশ্বাস না থেকে থাকে, তাহলে আপনারা এই খাবারটি খেতে যাবেন না। কারণ অবিশ্বাস মন নিয়ে এই খাবারটি গ্রহণ করলে তার সুফল আপনি কোনোদিনই পাবেন না। তাই এই খাবারটি গ্রহণ করার জন্য মনে অত্যন্ত ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতা ও ঈশ্বরের প্রতি নিবিড় বিশ্বাস ও আস্থা রাখা প্রয়োজন। তবেই কিন্তু এই খাবারটি গ্রহণ করার পর সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে সক্ষম হবেন। তবেই কিন্তু আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে শুরু করবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে, আপনারা যদি আপনার কর্মফল দাতাকে সন্তুষ্ট রাখতে চান এবং ওনার কৃপায় আপনারা যদি সমগ্র বছরটা সুন্দরভাবে আনন্দের সহিত কাটাতে চান, তাহলে জয় শনি মহারাজের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলবো, সেই খাবারটি আগামীকাল রাত ১২টার আগেই আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলেই সারাটা বছর আপনি ধনধান্যে পরিপূর্ণ একটি জীবন পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। আপনার জীবনে কখনো কোনো পরিস্থিতিতে দারিদ্রতার করাল ছায়া এসে পড়বে না। এক কথায় বলতে পারেন,
যে আপনি যেখানেই হাত দেবেন সেখানেই শুধু সোনা ফলবে এবং আপনি যে জায়গায় পা দেবেন সেখানে শুধু সফলতা সফলতা আর সফলতা। তাই এটির জন্য সবার প্রথমেই আপনাকে শাস্ত্রের প্রতি আস্থা ও ভরসা রাখতে হবে এবং শাস্ত্রে উল্লেখিত এই উপায় বা ক্রিয়াটির প্রতি ভরসা রেখে এই খাবারটি গ্রহণ করতে হবে। অর্থাৎ আগামীকাল পয়লা জানুয়ারি রাত ১২টার আগেই এই জিনিসটিকে চেটে নিতে পারেন বা দাঁতে যদি এক কণাও কেটে নিতে পারেন তাহলেই শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা যে কি সমৃদ্ধি পাবেন তা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আগামীকাল পয়লা জানুয়ারি ২০২৩ রবিবার শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে এবং সেখানে আড়াই বছর থাকবে। তাই অতি অবশ্যই শনি মহারাজকে সাথে পেতে তথা শনি মহারাজের কৃপা লাভ করতে শনিদেব সম্পর্কিত এই জিনিসটি দাঁতে কাটুন না হলে চেটে নিন। হ্যাঁ বন্ধুরা, আপনার পরিবারে যতজন আছেন প্রত্যেকেই এই খাবারটি গ্রহণ করুন। এর ফলে প্রত্যেকের জীবন একেবারে ধন্য হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা পরিবার সহ সুস্থ নিরোগ থাকবে, সেই সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকে রাজার সিংহাসনে তুলে নিয়ে যেতে পারে, আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে বাটি হাতে নিয়ে রাস্তায় বসিয়ে দিতে পারে। তাই শনি মহারাজকে সন্তুষ্ট করতে এই জিনিসটি অতি অবশ্যই চেটে নেবেন। তাই বন্ধুরা, আপনারা সবার প্রথমে আপনারা সংগ্রহ করবেন কালো অরহরের ডাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, আপনারা যে কোনো মুদির দোকানে গেলে এই ডাল পেয়ে যাবেন। তাই কিছুটা পরিমাণ কালো অরহরের ডাল কিনে আনবেন এবং ওই ডাল দিয়ে আপনি আগামীকাল পয়লা জানুয়ারি দিন সন্ধ্যার পরে শনি মহারাজের পুজো আরাধনা করবেন, আপনার সাধ্য ও সামর্থ্য মতো ভোগ নিবেদন করবেন এবং ওই ডাল শনি মহারাজের কাছে উৎসর্গ করবেন। তারপর আপনারা যখন রাতে খাবার বানাবেন তখন ওই ডাল আপনারা রান্না করতে পারেন। আর যদি আপনাদের পক্ষে এটি রান্না করা সম্ভব না হয়ে থাকে তাহলেও আপনারা একটি দানা হলেও এই ডাল গ্রহণ করবেন। এর ফলে আপনার উপর শনি মহারাজের অশেষ কৃপা দৃষ্টি থাকবে, যার ফলে আপনি জীবনে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন, সেই সঙ্গে সুস্থ নিরোগ থাকবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আকাশ ছোঁয়া হবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যে এই কালো অরহরের ডাল রান্না করবেন, আপনারা এটিকে নিরামিষভাবে রান্না করবেন, ভুল করেও ওই ডালের মধ্যে পেঁয়াজ বা মাছ মাংস ডিম জাতীয় কোনো আমিষ জিনিস মিশিয়ে এটি রান্না করবেন না, না হলে এর যে শুভ ফল সেটি একেবারে নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে শনি মহারাজ আপনার উপরে অত্যন্ত রুষ্ট হবে আর এর ফলে আপনার রাজা থেকে ভিখারি হতে বেশি সময় লাগবে না। তাই তো বলি বন্ধুরা, এই ডাল আপনারা রান্না করলে নিরামিষ রান্না করে গ্রহণ করবেন, আর যদি আপনাদের পক্ষে এটি রান্না করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে কাঁচা একখানা হলেও দাঁতে কাটুন, তাহলেই শনি মহারাজের আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।